आलोच्य विषय मॉडल एक्टिविटी टास्क सेप्टेम्बर 2021 षष्ठ श्रेणी विषय परिवेश और विज्ञान। प्रश्न एक, ठीक उत्तर निर्वाचन करो। এখানে তিনটি প্রশ্ন রয়েছে, তিনটির জন্য এক নম্বর করে মোট তিন নম্বর। প্রশ্ন 1.1, যেটি আগ্নেয় শিলা তা হলো, নিচের চারটি শিলার নামের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রানাইট। চলে যাব পরের প্রশ্নে, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো, এখানে হবে মিলিমিটার। পরের প্রশ্ন, মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো, উত্তর হবে স্যাডেল সন্ধি। চলে যাব পরের প্রশ্নে, ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। কোন স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়, এটি ভুল কথা। তখন তার মধ্যে যে শক্তি সঞ্চিত হবে সেটাকে বলা হয় স্থিতিশক্তি। তাহলে আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দেব। পরের প্রশ্ন, কোন তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায়, এটিও ভুল, কেননা কোন তরলের প্রবাহের বেগ বাড়লে পরে তার চাপ কমে যায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, এটি ভুল কথা, কারণ লিগামেন্ট যুক্ত করে হাড়ের সঙ্গে হাড়কে, অন্যদিকে পেশির সঙ্গে হাড়কে যুক্ত করার কাজ হলো টেন্ডনের। তাহলে এটা যেহেতু ভুল তাই আমরা ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি পরের প্রশ্নে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তর আমরা বলবো, আমরা জানি যে চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল। ভোঁতা ছুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল ধারালো ছুরির ধারালো প্রান্তের চেয়ে বেশি, তাই একই বল প্রয়োগ করলেও ভোঁতা ছুরিতে কম চাপ প্রযুক্ত হওয়ায় সবজি কাটা শক্ত। চলে যাব পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 3.2, মানব দেহে কিভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়। এই প্রশ্নের উত্তর আমরা বলবো, বাম অলিন্দ ও ডান অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হলে সংকুচিত হতে শুরু করে এবং বাম নিলয় ও ডান নিলয় প্রসারিত হতে শুরু করে, ফলে ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকা ঠেলে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্র কপাটিকা ঠেলে বাম নিলয়ে পৌঁছায়। এখানে কপাটিকার কয়ের আকারটা বাদ চলে গেছে, তোমরা আকারটাকে দিয়ে নেবে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে এখনই, তো ওই আকারটা তোমরা দিয়ে নেবে। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, দেখো, সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তরে আমরা বলবো যে কয়লা ও খনিজ তেলকে জীবাশ্ম জ্বালানি বলে। উদ্ভিদ সৌরশক্তি খাদ্যের মধ্যে বা দেহে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা করে রাখে। প্রাণীরা সেই খাবার গ্রহণ করলে সেই শক্তি তাদের দেহেও চলে যায়। কোটি কোটি বছর আগে গাছপালা মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে তাপ ও চাপে কয়লায় পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর ধরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। তাহলে কয়লা বা পেট্রোলিয়াম থেকে আমরা যে শক্তি পাই তা আসলে সূর্যেরই শক্তি। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 4.2, তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা হলো 4.5 ফুট, তোমার ওই বন্ধুর দেহভর সূচক নির্ণয় করো। তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। এই প্রশ্নটির উত্তরে আমরা এই কথাগুলো বলবো, দেখো যে উত্তর আমরা জানি যে দেহভর সূচক সমান দেহের ওজন, এটা কেজিতে হবে, আর দেহের উচ্চতা এটা হবে বর্গমিটারে। তাহলে 4.5 ফুট এটাকে যখন আমরা মিটার করব, তো মিটার করতে গেলে আমাদের 0.308 দিয়ে গুণ করতে হবে ফুটকে, তাহলে মিটার বেরিয়ে যাবে। তাহলে দেহের যেটা তোমার উচ্চতা সেটা আমরা পেয়ে গেলাম 1.37 মিটার, আর ওজন দেওয়া রয়েছে 60 কেজি। এবার যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলাতে ফেলে আমরা সেই বিএমআইটা বা দেহের যে দেহভর সূচক সেটা বের করে নেব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আমার বন্ধুর দেহভর সূচক বা বিএমআইটা কি হবে, তাতে তার ওজন যেটা সেটা হলো যে 60 কেজি, এখানে 60 লিখলাম, এটা কেজিতে থাকবে, আর তার উচ্চতা যেটা পাওয়া গেল এটা মিটারের স্কোয়ারে হবে। দেখো এখানে ওজনের এককটা হবে কিন্তু কেজিতে আর উচ্চতা হবে বর্গমিটারে। তাহলে এখানে 60 কেজি ভাগ 1.37, এটা হলো বর্গমিটার। এবার এই ভাগটাকে যখন আমরা করব, ভাগটা করার আগে 1.37কে আমরা আবার 1.37 দিয়ে গুণ করে এটাকে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 60 ভাগ 1.88। এবার এটাকে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি 3.91। তাহলে আমার বন্ধুর দেহভর সূচক কত, অর্থাৎ 3.91, যেটা থেকে বলা যায় যে সে মোটা বা স্থূল। কারণ কি না, তো দেহভর সূচক যদি 25 এর বেশি হয়ে যায়, 25 এর বেশি হয়ে গেলে সেটাকে আমরা মানে তাকে আমরা মোটা বা স্থূল বলে মনে করে থাকি। তাহলে এই ছিল এই ক্লাসটির আলোচনা। যদি ক্লাসটি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে। বাই।